সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা টিভি সেটের সামনে বসে আছো, তোমাদের সবাইকে সিটিভি ডিজিটাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম খান, সিনিয়র প্রভাষক, কম্পিউটার শিক্ষা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর কম্পিউটার শিক্ষা প্রথম পত্র বইটি। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের তৃতীয় অংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র। এই যন্ত্রে আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজ করে থাকি। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা এই কম্পিউটার ব্যবহার করে করে থাকি। তো এই কাজকর্মগুলো যথাযথভাবে করার জন্য কম্পিউটারের মেমোরির প্রয়োজন হয়। আজকে আমরা এই মেমোরি সম্পর্কে বিস্তারিত পড়ব। শুরুতেই জেনে নেওয়া দরকার কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম উপাদান বা একক কি। শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে বিট। এসো আমরা দেখে নেই বিট বলতে আমরা কি বুঝি। কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি নামক সরলতম সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে শূন্য এবং এক এই দুইটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। শূন্য এবং এক এই অঙ্ক দুটিকে সংক্ষেপে বিট বলে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক হল এক একটি বিট। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। কয়েকটি বিট মিলে একটি বাইট গঠিত হয়। এসো আমরা দেখে নেই বাইটের সংজ্ঞাটি কী। কতগুলো বিট একত্রে যখন একটি অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট বলে। সাধারণত আটটি বিট নিয়ে একটি বাইট গঠিত হয়। যেমন এই চিহ্নটিকে 0100100 দিয়ে প্রকাশ করা যায়। তাছাড়া কম্পিউটারের মেমোরিও বাইট দিয়ে পরিমাপ করা হয়। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইচ শব্দটি প্রকাশ করার জন্য কম্পিউটার মেমোরিতে আটটি বিটের প্রয়োজন হচ্ছে। এবং এই আটটি বিট হল 0100100। এরপর এসো আমরা কম্পিউটার মেমোরির হিসাবটা দেখে নেই। এক বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট এবং 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 টেরাবাইট ডাটা ধারণ করার জন্য কতগুলো বিট বা কিলোবাইট বা মেগাবাইট বা গিগাবাইটের প্রয়োজন হয়। আমরা এখান থেকে সহজেই হিসাব করে তা বের করতে পারব। ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বলা হয়। প্রক্রিয়াকরণের সুবিধার জন্য মেমোরিতে ডেটা জমা রাখা যায় এবং প্রয়োজনে তা সহজে কাজে লাগানো যায়। এখানে কম্পিউটার মেমোরির দুটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে র্যাম। এটি প্রাথমিক মেমোরি বা প্রধান মেমোরি হিসেবে কাজ করে। আর দ্বিতীয়টি হচ্ছে হার্ড ডিস্ক। এটা সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, এসো এবার আমরা দেখে নেই কম্পিউটার মেমোরির প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। কম্পিউটার মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি, দ্বিতীয়টি হচ্ছে ক্যাশ মেমোরি এবং তৃতীয়টি সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি। প্রাইমারি মেমোরিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন র্যাম এবং রম। সেকেন্ডারি মেমোরিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হার্ড ডিস্ক, সিডি এবং ডিভিডি। এছাড়াও সহায়ক মেমোরির আরও কিছু প্রকারভেদ রয়েছে। এসো এবার আমরা মেমোরির এই প্রকারভেদগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। প্রধান মেমোরি বা মেইন মেমোরি বলতে আমরা কি বুঝি। প্রধান মেমোরিকে অভ্যন্তরীণ মেমোরি বা ইন্টারনাল মেমোরিও বলা হয়, যেই মেমোরির সঙ্গে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রত্যক্ষ অ্যাক্সেস থাকে তাকে বলে প্রধান মেমোরি। চিত্রে আমরা একটি প্রধান মেমোরি দেখতে পাচ্ছি। প্রধান মেমোরি সাধারণত ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলে। ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে কোনো ধরনের যোগ বিয়োগ, গুণ ভাগ বা হিসাব নিকাশের কার্যে যে সকল ডেটা ব্যবহৃত হয় তা CPU বা ALU প্রধান মেমোরি থেকেই নিয়ে থাকে। তাই প্রধান মেমোরিকে সহায়ক মেমোরির তুলনায় দ্রুতগতি সম্পন্ন হতে হয়। অত্যন্ত দ্রুত গণনা করতে সক্ষম ALU এর সঙ্গে প্রত্যক্ষ অ্যাক্সেস থাকায় প্রধান মেমোরিকেও অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন হতে হয়।
ফলে প্রধান মেমোরির বিট খরচ বেশি, এজন্য এর সঞ্চয় ক্ষমতা কম থাকে। যেসব ডেটা ও নির্দেশ সর্বদা প্রয়োজন হয় তাদেরকে প্রধান মেমোরিতে রাখা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এসো এবার আমরা প্রধান মেমোরির বৈশিষ্ট্যগুলো দেখে নেই। প্রধান মেমোরি চলমান প্রোগ্রাম, ডেটা, হিসাব নিকাশের ফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে। প্রধান মেমোরি উদায়ী, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এই মেমোরিতে সংরক্ষিত ডেটাসমূহ মুছে যায়। প্রসেসরের খুব কাছে থাকায় এবং সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হওয়ায় প্রধান মেমোরিতে ডেটা সংরক্ষণ ও তা পঠনের গতি দ্রুত হয় এবং প্রধান মেমোরির ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু দাম অনেক বেশি হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমরা বুঝতে পারলে যে প্রধান মেমোরি কম্পিউটারের হিসাব কার্য বা যে কোনো ধরনের কার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান মেমোরির পরিমাণ যদি খুব কম হয় তাহলে প্রসেসিংয়ের গতিও হ্রাস পায়, তাই প্রধান মেমোরি দামি হওয়া সত্ত্বেও তা মোটামুটি ভালো সাইজের বা আকারের হওয়া উচিত। এখন আমরা দেখে নেই কম্পিউটারে ব্যবহৃত কিছু প্রধান মেমোরি। চৌম্বক কোর মেমোরি, পাতলা পর্দা মেমোরি, অর্ধপরিবাহী মেমোরি, চৌম্বক বাবল মেমোরি এবং চার্জ কাপলড মেমোরি, এসব মেমোরি কম্পিউটারে প্রধান মেমোরি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এসো এবার আমরা দেখে নেই সহায়ক মেমোরি কি। কম্পিউটারে অধিক পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরিকে বলা হয় সহায়ক মেমোরি, যেমন হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি ইত্যাদি। প্রকৃতপক্ষে কম্পিউটারে ব্যবহৃত সহায়ক মেমোরিসমূহকে আয়তনের দিক দিয়ে প্রধান মেমোরির তুলনায় অনেক বেশি বড় হতে হয়, কারণ এখানে আমরা স্থায়ীভাবে ডেটাসমূহ সংরক্ষণ করে রাখি এবং প্রয়োজনে পরবর্তী সময়ে এই ডেটাগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন কোনো একটা বড় আকারের ফাইল যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই তাহলে আমাদের সহায়ক মেমোরি বা হার্ড ডিস্কের প্রয়োজন হবে। এছাড়াও কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেমন সফটওয়্যার, এগুলো আমরা কম্প্যাক্ট ডিস্ক অথবা ডিভিডিতে সংরক্ষণ করে রাখতে পারি, এগুলোও এক এক ধরনের সহায়ক মেমোরি। এসো এবার আমরা আরও কিছু সহায়ক মেমোরি দেখব এবং এর সম্পর্কে আরেকটু বিস্তারিত পড়ব। চিত্রে আমরা আরও দুই প্রকার সহায়ক মেমোরি দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ, এটা আমরা সবসময় ডেটা পরিবহনের কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে ডিভিডি, এগুলো আমরা ডেটা সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করতে পারি। সহায়ক মেমোরিতে সেই সব ডেটা বা নির্দেশই থাকে যা বর্তমান মুহূর্তে গণনার জন্য প্রয়োজন না হলেও কিছুক্ষণের মধ্যেই প্রয়োজন হয়। ALU এর সঙ্গে প্রত্যক্ষ অ্যাক্সেস না থাকায় এর গতি কিছুটা কম হলেও চলে। আমরা আগেই বলেছিলাম ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট তার গণনার কাজে যেই সমস্ত ডেটা প্রয়োজন পড়ে সেগুলো প্রধান মেমোরি থেকে নিয়ে থাকে, কিন্তু প্রধান মেমোরি খুব অল্প পরিমাণ ডেটা ধারণ করতে পারে, তাই বেশি পরিমাণ ডেটা কম্পিউটারের হার্ড ডিস্কে আমরা সংরক্ষিত করে রাখতে পারি। যদি ALU কোনো ডেটা কাজে লাগাতে চায় তখন আগেই নির্দেশনা পাঠায়, তখন নির্দেশনা অনুযায়ী প্রধান মেমোরি সহায়ক মেমোরি থেকে ডেটাগুলো নিয়ে নিজের মধ্যে রাখে এবং যখনই ALU চেয়ে থাকে সাথে সাথে তা সরবরাহ করে থাকে। এসো এবার আমরা দেখে নিব সহায়ক মেমোরির বৈশিষ্ট্যসমূহ। সহায়ক মেমোরির সাথে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সরাসরি অ্যাক্সেস থাকে না, স্থায়ীভাবে ফাইল সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহৃত হয়। সাধারণত সহায়ক মেমোরির ধারণ ক্ষমতা প্রধান মেমোরির তুলনায় বেশি হয়। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে সহায়ক মেমোরির অ্যাক্সেস সময় প্রধান মেমোরির তুলনায় অপেক্ষাকৃত বেশি। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও সহায়ক মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো সহায়ক মেমোরির বৈশিষ্ট্য। সহায়ক মেমোরি বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ড্রাম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক বা সিডি, ডিভিডি ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি। এসো এবার আমরা ক্যাশ মেমোরি সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। প্রধান মেমোরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমোরি ও CPU এর মাঝামাঝি এক ধরনের মেমোরি ব্যবহার করা হয় যাকে ক্যাশ মেমোরি বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ক্যাশ মেমোরি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন মেমোরি, এই মেমোরির দামও অনেক বেশি। প্রধান মেমোরির থেকেও এই মেমোরি অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন। এর কারণ হচ্ছে CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অত্যন্ত দ্রুত কাজ করতে পারে,
তাই সিপিইউ এর গতির সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য প্রধান মেমরি থেকেও অপেক্ষাকৃত দ্রুতগতিসম্পন্ন মেমরির প্রয়োজন হয়। আর ক্যাশ মেমরি হচ্ছে সেই ধরনের একটি দ্রুতগতিসম্পন্ন মেমরি। এই মেমরি প্রধান মেমরি এবং সিপিইউ এর মাঝামাঝি অবস্থান করে। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি প্রধান মেমরি এবং সিপিইউ এর মাঝামাঝি ক্যাশ মেমরি অবস্থান করছে। সিপিইউ যে কোনো কাজ করার সময় খুব দ্রুত যেই তথ্যের প্রয়োজন তা ক্যাশ মেমরির কাছে চেয়ে থাকে। ক্যাশ মেমরি আকারে ছোট হয়, তাই সে অল্প পরিমাণ ডেটা ধারণ করতে পারে। ঠিক পর মুহূর্তেই যেই ডাটাটি প্রয়োজন পড়বে ক্যাশ মেমরি প্রধান মেমরি থেকে নিয়ে নিজের মধ্যে সেই ডাটাটি রেখে দেয় এবং সিপিইউ চাওয়া মাত্র তা সরবরাহ করে। তাই ক্যাশ মেমরির পরিমাণ বৃদ্ধির দ্বারা আমরা সিপিইউ এর পারফরম্যান্স বা গতি বৃদ্ধি করতে পারি। আধুনিককালের সিপিইউগুলো বেশি পরিমাণ ক্যাশ মেমরি সমৃদ্ধ হয়ে থাকে। সমস্ত মেমরি ব্যবস্থার মধ্যে ক্যাশ মেমরি সবচেয়ে দামি ও উচ্চ গতিসম্পন্ন। সিপিইউ এর প্রসেসিংয়ের গতি প্রধান মেমরির গতি থেকে বেশি হওয়ায় ডেটা আদান প্রদানের ক্ষেত্রে স্পিড মিসম্যাচ হওয়ায় প্রসেসরের কার্যক্ষমতা হ্রাস পায়। এই সমস্যা দূর করতে প্রসেসর ও প্রধান মেমরির মাঝে উচ্চ গতিসম্পন্ন ক্যাশ মেমরি ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব প্রধান মেমরি এবং ক্যাশ মেমরি কীভাবে সিপিইউ এর সাথে সংযুক্ত থাকে এবং ডেটা আদান প্রদান করে। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রসেসর যখনই কোনো ডেটার প্রয়োজন পড়ে তখন তা ক্যাশ মেমরির কাছে চেয়ে থাকে এবং ক্যাশ মেমরি চাওয়া মাত্র তা সরবরাহ করে। যেই ডাটা প্রধান মেমরিতে রাখা আছে ক্যাশ মেমরি আবার প্রধান মেমরি থেকে সেই ডেটা নিয়ে থাকে। এভাবেই প্রসেসর চাওয়া মাত্র ডেটা সরবরাহ করার জন্য ক্যাশ মেমরি প্রধান মেমরি থেকে ডেটা নিয়ে নিজের মধ্যে রেখে থাকে। এতক্ষণ আমরা দেখলাম কম্পিউটার মেমরির প্রকারভেদ এবং এই প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা দেখব কম্পিউটার মেমরির সংগঠন। কম্পিউটার মেমরি লক্ষ লক্ষ সেল বা কোষ নিয়ে গঠিত। মেমরি সেল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম স্থান যেখানে একটি বিট শূন্য বা এক সংরক্ষণ করা যায়। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা এক একটি মেমরি সেল হচ্ছে এক একটি ফ্লিপফ্লপ। প্রতিটি ফ্লিপফ্লপ দুইটি অবস্থানের যে কোনো একটি ধারণ করতে পারে। এজন্য মেমরি সেলগুলোকে বাইনারি মেমরি সেলও বলা হয়। প্রতিটি সেলে একটি বাইনারি ডিজিট শূন্য বা এক সংরক্ষিত হয়ে থাকে। একটি মেমরি সেলে চারটি লাইন থেকে থাকে। এসো আমরা দেখে নেই এই চারটি লাইন কি কি। ইনপুট লাইন, রাইট লাইন, রিড লাইন এবং আউটপুট লাইন। চিত্রে একটি মেমরি সংগঠন দেখানো হচ্ছে। একটি মেমরি ফ্লিপফ্লপে ইনপুট লাইন থাকবে, রাইট লাইন থাকবে, আউটপুট লাইন থাকবে এবং রিড লাইন থাকবে। ইনপুট লাইনের মাধ্যমে এই মেমরি সেলে ডেটা ইনপুট দেওয়া হয়, এটা শূন্য অথবা এক হবে। রিড লাইনের মাধ্যমে আমরা আগে থেকেই মেমরি সেলের মধ্যে যেই ইনপুট দেওয়া আছে তা পড়তে পারি। আর রাইট লাইনের মাধ্যমে আমরা মেমরি সেলের মধ্যে কোনো ডেটা লিখতে পারি। আর আউটপুট লাইনের মাধ্যমে কোনো ডেটা আমরা আউটপুট ইউনিটে পাঠাতে পারি। ইনপুট লাইন, প্রতিটি মেমরি সেলে একটি ইনপুট ডেটা লাইন থাকে যার মাধ্যমে মেমরিতে যেই চিহ্নটি লেখা বা রাইট করা হবে তা পাঠানো হয়। রাইট লাইন, তথ্যকে সেলে রাইট করার জন্য একটি রাইট লাইন থাকে যার সাহায্যে একটি রাইট কন্ট্রোল সিগন্যাল প্রেরণ করা হয়। রিড লাইন, মেমরি সেল থেকে সংরক্ষিত তথ্যকে রিড করার জন্য একটি রিড লাইন থাকে যার সাহায্যে এতে একটি রিড কন্ট্রোল সিগন্যাল প্রেরণ করা হয়। সর্বশেষ আউটপুট লাইন, মেমরি সেলে সংরক্ষিত তথ্যকে আউটপুট ডেটা লাইন দিয়ে পাঠ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই একটি মেমরি সেল একটি মাত্র বিট বা ডাটা ধারণ করতে পারে। এক বাইটের মধ্যে এরকম আটটি মেমরি সেলের প্রয়োজন হয়। এরকম এক কিলোবাইটের মধ্যে 1024টি বাইট সেলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছ যে একটি কম্পিউটার মেমরি এরকম অসংখ্য লক্ষ লক্ষ সেল নিয়ে গঠিত। এই প্রত্যেকটি সেল একটি করে বিট অর্থাৎ শূন্য অথবা এক ধারণ করতে পারে। এরকম লক্ষ লক্ষ বিট সেলের সমন্বয়ে গঠিত হয় কম্পিউটারের মেমরি। কম্পিউটারের মেমরির আকার যত বেশি হবে এরকম সেলের সংখ্যাও তত বেশি হবে। আধুনিককালে আমরা সাধারণত যে প্রধান মেমরি ব্যবহার করে থাকি সেগুলোর আয়তন
2 গিগাবাইট থেকে 4 অথবা 8 গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে। আর যেই সমস্ত সহায়ক মেমরি আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে অনেক হার্ড ডিস্ক সাধারণত 1 টেরাবাইট 2 টেরাবাইট বা আরও বড় আয়তনের হয়ে থাকে, কিন্তু ক্যাশ মেমরি অত্যন্ত দামি হয় অপেক্ষাকৃত ছোট আয়তনের ক্যাশ মেমরি আমরা ব্যবহার করে থাকি। আধুনিককালের ক্যাশ মেমরিগুলো সাধারণত 4 মেগাবাইট বা 8 মেগাবাইট আয়তনের হয়ে থাকে, কিন্তু এগুলো অত্যন্ত দামি হয়ে থাকে। আমরা সহায়ক মেমরি হিসেবে হার্ড ডিস্ক ছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিস্ক ব্যবহার করে থাকি, যেমন ডিভিডি। এই ডিভিডিতে সাধারণত বিভিন্ন প্রকার সফটওয়্যার অথবা গান, মুভি ইত্যাদি ধারণ করা হয়ে থাকে এবং এগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। এছাড়াও সিডি ব্যবহার করা হয়। সিডির ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত কম, সাধারণত একটি সিডি 700 মেগাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে পারে। অন্যদিকে একটি ডিভিডি 4 গিগাবাইট বা তার থেকেও বেশি ডেটা ধারণ করতে পারে। আর ডেটা এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদানের জন্য সবচেয়ে দ্রুত এবং ঘন ঘন ব্যবহারের জন্য সাধারণত আমরা পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। একটি পেন ড্রাইভ 16 গিগাবাইট বা 32 গিগাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে পারে। এই পেন ড্রাইভগুলো ফ্ল্যাশ ড্রাইভ নামেও পরিচিত। এগুলো অত্যন্ত দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে, তাই প্রতিদিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবং এই পেন ড্রাইভগুলো সবসময় খেয়াল রাখতে হবে যাতে ভাইরাস মুক্ত রাখা যায়, তা না হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা আদান প্রদানের মাঝখানে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও ফ্লপি ডিস্ক নামক এক প্রকার সহায়ক মেমরি রয়েছে যা আধুনিককালে খুব কমই ব্যবহৃত হয়, কিন্তু এখন থেকে 5-7 বছর আগ পর্যন্ত মানুষ এই ফ্লপি ডিস্ক ব্যবহার করত। এর ডেটা ধারণ ক্ষমতা খুব কম ছিল, সাধারণত 1.44 মেগাবাইট ডেটা একটি ফ্লপি ডিস্ক ধারণ করতে পারত। কিন্তু বর্তমান সময়ে ফাইল আকৃতিগুলো অনেক বড় হয়ে যাওয়াতে ফ্লপি ডিস্কের ব্যবহার নাই বললেই চলে। এছাড়াও সহায়ক মেমরি হিসেবে পোর্টেবল হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। আরও বড় ধরনের ডেটা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদানের জন্য পোর্টেবল হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। এক একটি পোর্টেবল হার্ড ডিস্ক 1 টেরাবাইট বা 2 টেরাবাইট পর্যন্ত আকৃতির হতে পারে। বড় ধরনের ফাইল আদান প্রদানের জন্য সাধারণত এই পোর্টেবল হার্ড ডিস্কগুলো ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কম্পিউটার মেমরি সম্পর্কে আজকের ক্লাস থেকে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। তাহলে আমরা দেখলাম কম্পিউটার মেমরি প্রধানত 3 প্রকার: প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ক্যাশ মেমরি। এবং এই 3 প্রকার মেমরির প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা পড়লাম। তোমরা পাঠ্য বই থেকে এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। এছাড়াও আজকে আমরা পড়লাম কম্পিউটার মেমরির সংগঠন। তোমরা এই সংগঠন অবশ্যই চিত্রসহ শিখবে এবং পরীক্ষার খাতায় চিত্রসহই উত্তর করবে, কারণ চিত্র ছাড়া এই প্রশ্নের উত্তরে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। আশা করি আজকের ক্লাস তোমরা খুব ভালো মতন বুঝতে পেরেছ। এসো এবার আমরা আজকের ক্লাসের উপর কিছু বাড়ির কাজ লিখে নেই। কম্পিউটার মেমরি কি, এই মেমরিকে কয় ভাগে ভাগ করা যায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মেমরির সংগঠন আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্যাশ মেমরি কি, ক্যাশ মেমরি সম্পর্কে বিস্তারিত লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্ন 3টি লিখে নিয়েছো। এর পরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তোমরা তোমাদের কলেজের শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে আজকের মতো সিডিপি ডিজিটাল ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।